খরগোশ পালন নিয়ে আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন, খরগোশ নোংরা হয়ে যায়, খরগোশ অপরিষ্কার হয়ে যায়, শরীর থেকে গন্ধ হয়, সেক্ষেত্রে করণীয় কি। যারা আগে থেকে আমার চ্যানেলে রয়েছেন তারা অবশ্যই জানেন খরগোশকে কিন্তু গোসল করানো নিষেধ, কারণ খরগোশকে গোসল করালে ওদের ঠান্ডা লেগে যায়, আর দ্বিতীয়ত হলো কানে পানি গেলে খরগোশকে বাঁচানো যায় না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খরগোশকে পরিষ্কার করতে হয় আর কি দিয়ে খরগোশকে পরিষ্কার করলে খরগোশের শরীরের গন্ধ দূর হয়ে যায়। তাই এই পুরো পদ্ধতিটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এখানে কোনো কিছু স্কিপ করবেন না, তাহলে সমস্যা হতে পারে। খরগোশকে পরিষ্কার করার জন্য আপনার দুইটি উপকরণের প্রয়োজন হবে। এক হচ্ছে আপনার কিছু পানির প্রয়োজন হবে, আর দ্বিতীয়ত আপনার একটা রুমালের প্রয়োজন হবে। আর খরগোশের শরীর থেকে দুর্গন্ধ দূর করার জন্য যে উপকরণটা ব্যবহার করতে হবে সেটা হলো ভিনেগার। তো দেখতে পাচ্ছেন আমি একটা কাপের মধ্যে কিছু ভিনেগার নিয়েছি, তো দেখুন এটাকে। এই ভিনেগারটা দিলে আপনার খরগোশের শরীরের দুর্গন্ধটা দূর হয়ে যাবে, আর এভাবে আপনি এখানে যে পদ্ধতিতে খরগোশকে আমি পরিষ্কার করব, এই পদ্ধতিতে আপনি দুই একদিন পরপরই আপনার খরগোশগুলোকেও পরিষ্কার রাখতে পারেন। তো আমি প্রথমেই ভিনেগারটা প্রায় এক মগ পানির মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখানে ব্যবহার বিধিটা হলো আপনি হাফ লিটার পরিমাণ পানিতে এক চা চামচ পরিমাণ ভিনেগার মিশাবেন এবং এটাকে খুব ভালোভাবে গুলে নেবেন। এটা খরগোশের শরীরের গন্ধ দূর করতে খুবই কার্যকর। এবারে আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এখন আমরা এই রুমালটাকে এটার মধ্যে ভেজাবো এবং এই রুমালটা দিয়ে খরগোশগুলোকে পরিষ্কার করব। এখানে যে খরগোশটি আপনি দেখছেন ওর নাম হলো ভিলেন, ওকে আমি পরিষ্কার করব। খরগোশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিদিন ওদেরকে চিরুনি দিয়ে আশ্রয় দিতে হয়। এতে করে ওদের যে পুরনো লোমগুলো রয়েছে, মানে যেগুলো হচ্ছে আস্তে আস্তে উঠে যাচ্ছে এবং নতুন করে লোম তৈরি হচ্ছে, সেই পুরনো লোমগুলো উঠে যাবে, আর এতে করে খরগোশগুলো সবসময় বেশি ফকফকায় এবং বেশি পরিষ্কার থাকবে। খরগোশের লোমগুলো আশ্রানোর নিয়মটা আপনি দেখেন, একবার আপনি উপর থেকে নিচ দিকে পুরোটাকে আশ্রয় দেবেন এবং পরে আবার সেটা পেছন থেকে উপরের দিকে দেবেন। এতে করে যে আলগা লোমগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়ে যাবে, আর এটা করার ফলে খরগোশগুলো বেশি বেশি করে পরিষ্কার থাকবে। আমি যেভাবে আশ্রাচ্ছি আপনিও ঠিক সেইভাবেই আশ্রাবেন। প্রথমে সোজাভাবে আশ্রাবেন, তারপর উল্টাভাবে আশ্রাবেন এবং তারপর আবার আশ্রয় সোজা করে দেবেন। এই কাজটা প্রতিদিন করতে হয়। আপনি হয়তো খরগোশকে মোছানোর কাজটা প্রতিদিন না করলেও এই কাজটা কিন্তু প্রতিদিন করতে হবে। এবার আমি আপনাদের দেখাবো খরগোশকে কিভাবে ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিতে হয়। আপনি যদি নর্মালি শুধুমাত্র সাধারণ পানি দিয়ে একটা রুমালের মধ্যে পানিটা মিক্স করে এরপর এটাকে চিপে ফেলে দিয়ে এই কাপড়টা দিয়ে যদি মুছিয়ে দেন, সেক্ষেত্রে ওরা পরিষ্কার হবে কিন্তু গন্ধটা দূর হবে না। কিন্তু আপনি যদি এই পানিটার মধ্যে এক চামচ ভিনেগার মিক্স করে দেন, সেক্ষেত্রে ওদের গন্ধটাও দূর হয়ে যাবে। আর মোছানোর সময় দেখুন আমি কিভাবে মোছাচ্ছি। আপনি এই পদ্ধতিটা মেনে দুই তিন দিন পরপর আপনার খরগোশগুলোকে মুছিয়ে দেবেন। আর এখন যেহেতু শীতকাল, তাই এখন মোছানোর সময় আপনি এটা দুপুরের টাইমে করবেন যখন প্রখর রোদ থাকে। এবং মোছানোর পর আরও কিছু নিয়ম মানতে হবে খরগোশগুলোকে পরিষ্কার করতে, কারণ হচ্ছে গিয়ে এই যে ভেজা অবস্থায় বা একটু লোমগুলো যখন হালকা ভেজা অবস্থায় রয়েছে, এরকম অবস্থায় ওরা যদি মাটির মধ্যে শুয়ে থাকে বা ময়লার মধ্যে যায়, সেক্ষেত্রে কিন্তু আরও নোংরা হয়ে যাবে। এই জন্য আপনি যখন ওদেরকে পরিষ্কার করবেন, পরিষ্কার করার পর ওদেরকে খাঁচার মধ্যে আটকে একেবারে পরিষ্কার একটা জায়গার মধ্যে রাখবেন যেখানে কোনো ময়লা নেই, কারণ ভেজা লোম থাকা অবস্থায় বা শরীর ভেজা থাকা অবস্থায় ওদেরকে যদি আপনি ময়লার মধ্যে রাখেন বা ছেড়ে রাখেন, সেক্ষেত্রে ওরা আরও নোংরা হয়ে যাবে। তাই এই নিয়মটা অবশ্যই মানবেন। দেখুন আমি ওদের কানগুলো, পুরো শরীরের লোমগুলো, পাগুলো এবং সব কিছুই আস্তে আস্তে মুছিয়ে দিচ্ছি।
আর যারা বলেন যে খরগোশের শরীর থেকে গন্ধ হয় বা খরগোশ অতিরিক্ত নোংরা হয়ে যায়, তারা যদি এগুলো ফলো করতে পারেন, এই দুইটা নিয়ম, জাস্ট আপনি প্রতিদিন একবার করে ওদেরকে চিরুনি দিয়ে আশ্রয় দেবেন, আর দ্বিতীয়ত হলো দুই তিন দিন পর পর এভাবে মুছিয়ে দেবেন, তাহলেই আপনার খরগোশগুলো আর তেমন ময়লা হবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর খরগোশ পালন, এদের বিভিন্ন মজার কার্যকলাপ এবং খরগোশের কিউট সব ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।